এই অধ্যায়ে আমরা দেখব যে লেখার নিচে কিভাবে জলছাপ দেওয়া যায়। আর জলছাপ দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে, তার জন্য অবশ্যই আমাদের পিকচার বা যার যাকে আমরা জলছাপ দিব তাকে অবশ্যই নিয়ে আসতে হবে, সেই ইমেজ বা অবজেক্ট নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনু থেকে পিকচার পিকচার থেকে ক্লিপ আর্টে ক্লিক দিব। ক্লিপ আর্টে ক্লিক দিয়ে এখান থেকে ক্লিপ আর্ট এর মাধ্যমে পূর্বে অবশ্যই আমরা ছবি কিভাবে আনতে হয় এই বিষয়ে আলোচনা করেছি। তো এই অবস্থায় দেখুন আমরা ছবি, তো এই অবস্থায় আমাদের যে পছন্দ নিয়ে ছবি, যে ছবি আমরা নিতে চাই তা এভাবে ঢাক করে নিয়ে আমরা ছেড়ে দেব। এইভাবে ধরে নিয়ে আমরা পেজের উপর ছেড়ে দেব। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে ছবি তা অলরেডি চলে আসছে। তো এই অবস্থায় ছবি র্যাপিং দূর করতে হবে। আর র্যাপিং দূর করার জন্য আমাদের এই টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক দেবো। তো এই অবস্থায় আমরা ছবিকে আমাদের প্রয়োজন মতো ছোট বড় করে নেব। তো এই অবস্থায় আমরা এখন একে জলছাপ দেবো। জলছাপ দেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, প্রথমে আমাদের এই পিকচার যে নামে যে টুলবারটা দেখতে পাচ্ছি এই টুলবারটা নিয়ে আসতে হবে। আর যদি টুলবারটা যদি এখানে না থাকে এই অবস্থায়, তো অবশ্যই আমাদের ভিউ মেনু থেকে টুলবার থেকে নিয়ে আসতে হবে। তো অবস্থায় আমরা একে জলছাপ দেবো। জলছাপ দেওয়ার জন্য আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি এই টুল বক্সের বাম প্রান্তে কালার, এই কালার টুলে ক্লিক দেওয়ার আমরা একদম নিচে ওয়াশ আউট এখানে এর মাধ্যমে ক্লিকের মাধ্যমে আমরা জলছাপের নেই করে নিতে পারি। এই অবস্থায় আমরা লেখা নিচে পিকচার নেওয়ার জন্য বা জলছাপ নেওয়ার জন্য যে কাজ করতে হবে, তার জন্য আমরা ডান বাটনে ক্লিকের মাধ্যমে অর্ডার থেকে স্যান্ড বিহাইন্ড টেক্সটে ক্লিকের মাধ্যমে আমরা এই জলছাপের কাজ সম্পন্ন করে নিতে পারি। এছাড়াও অবশ্যই আমরা নিচে নেওয়ার জন্য ড্র থেকে অর্ডারের মাধ্যমে আমরা এই কাজ করে নিতে পারি। এই অবস্থায় আমাদের জলছাপ দেওয়া সম্পূর্ণ। নেক্সট অংশে আমরা বাকি কাজটুকু দেখবো।